You got the Pavitra Bhagavad Bhagavad. Blessed are those who believe in the word of truth, for the word gives salvation. Amen. Amar sathe jukto hoye Pavitra Pavitra Bahini Ganesh Sada Prabhu. Ei matir bukke tumi byabohar koro. Tomar dash, tomar dashi, tomar santan sondhider sathe kotha bolar jonno. Amar kono joggota kono uttomota nei Prabhu. কিন্তু তুমি উত্তম বিশ্বালোক, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ছায়া। তাই এই সময় তোমার কৃপা দয়ার হাত তুমি রেখো প্রত্যেক জনের ওপরে, প্রত্যেক প্রাসান হৃদয়কে ভেঙে চুরমার করে দাও, উত্তম ভূমি করে তোলো হৃদয়কে, যেন বাক্য বীজ বপন হতে পারে, যেন তোমার সন্তানরা তোমার বাক্য অনুসারে চলতে পারে, তোমার বাক্য অনুসারে গতি পেতে পারে, তাদের জীবনের মধ্যে আশীর্বাদ যেন ভরে যায় প্রভু, সব জায়গার মধ্যে যেন তাদের আশীর্বাদ দিয়ে পুরোপুরিভাবে তুমি ভরে দাও, চেপে ঝাঁকিয়ে যেন উচ্ছাইয়া পরিমাণে তাদের জীবনে পড়ে। তাই আমার কাছে আমি এই বিনতি অনুরোধ প্রার্থনা তোমার তো স্বর্গে দরবারে যিশু নামেতে রাখলাম পিতা, তুমি শ্রবণ গ্রাহ্য করো। আমেন। পবিত্র বাক্য, যিশু এবং জগতের উপরে বাক্য চলছে, একদিকে যিশু এবং একদিকে জগৎ। আমরা আজকে আবার ওখান থেকেই এগাব। মার্ক রচিত মঙ্গল সমাচার 16:15 আমি চাই কি যাদের কাছে বাইবেল নেই, যার যদি তুমি পড়তে পারো বাইবেল নিয়ে আসবে, ব্রিং ইয়োর বাইবেল। যদি বাইবেল নিয়ে আসতে কষ্ট হয় তোমার ফোনের মধ্যে ডাউনলোড করে নাও, ফোনের মধ্যে নিয়ে আসো, কারণ বাক্য পড়াটা খুব আশীর্বাদযুক্ত। ইউ উইল কাম টু নো দ্য ট্রুথ, তুমি সত্যর মধ্যে আসতে পারবে তুমি যদি বাক্য পড়ো, নিজে থেকে তুমি যদি খোঁজো তাহলে তুমি জানতে পারবে। আমেন। এখানে প্রত্যেকজনকে আহ্বান করা হচ্ছে নিজে থেকে খোঁজার জন্য, কারণ তুমি যদি নিজে থেকে না খোঁজো তুমি প্রভুকে কখনো পাবে না। বলছে অনুসরণ করো, খুঁজে পাইবে। দ্বারে আঘাত করলে দ্বার খুলে দেওয়া যায় এই জগতে, সেরকম প্রভুকে যতক্ষণ কেউ মন দিয়ে প্রাণ দিয়ে না খোঁজে সে পায় না। কেতে ঢুন্নে পর তো খুদা ভি মিল জাতা হ্যায়, লেকিন ঢুন্নে ওয়ালা বন্দা চাহিয়ে। আমেন। সেরকম হৃদয় চায়, সেরকম মন চায় যে প্রভুকে খুঁজে বের করতে পারে। আমেন। আমার সাথে এসে বাক্য পড়ি। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। হালেলুয়া। এটা প্রভুর সবথেকে বড় আজ্ঞা নিজের শিষ্যদেরকে। কালকে কতজন দে হ্যাভ কমিটেড ইয়োরসেলফস টু ক্রাইস্ট, কতজন নিজের জীবন প্রভুর হাতে তুলেছো কালকে? প্রভুর বাক্য সর্বপ্রথম, তোমরা যারা যারা জীবন প্রভুর হাতে তুলে দিয়েছো, সব থেকে প্রথম জিনিস তোমায় করতে হবে। প্রভু বলছে কি, গো ইন টু দ্য অল দ্য ওয়ার্ল্ডস, বলছে সব জায়গায় গিয়ে বাক্য প্রচার করো। সত্যটা যেটা তুমি জানতে পেরেছো সেই সত্যটাকে অন্যজনকে জ্ঞাত করো, কারণ তুমি যদি অন্যজনের কাছে জ্ঞাত না করো তাহলে তোমার সত্যটা, তুমি যে সত্যটা পেয়েছো, যেটা তুমি মনে করছো তোমার জীবনের মধ্যে সত্য, সেই সত্যটা কতটা বিশ্বাস, কতটা বিশ্বাস হয়েছে সেই সত্যতে। তুমি জানো যার যতটা বিশ্বাস হয় সে শত ততটাই ওই জিনিসটাকে নিয়ে বসে থাকে। যেরকম একটা ব্যক্তি যদি প্রেমের মধ্যে পড়ে যায়, তুমি দেখবে তার মুখের মধ্যে তার প্রেমেরই কথা সবসময়, ঠিক কিনা? কতজন প্রেমে পড়েছে? এমন করো না কি কেউ প্রেমে পড়েনি, এরকম করো না। আমি জানি এখানে অনেকজন প্রেম করেছে, এখানে এমন কেউ নেই যে প্রেম করেনি। যখন প্রথম প্রথম প্রেম করো তখন দেখবে কি তোমার প্রেমের কথা সবসময় মুখে মাথার মধ্যে ঘুরবে, আর তুমি ওটা থেকে বেরোতে পারবে না। সেরকম করে যখন তুমি সত্য বিশ্বাসের মধ্যে আসবে, বিশ্বাসের মধ্যে সেই ক্ষমতাটা চলে আসে। তোমার যদি বিশ্বাস দৃঢ় হয়ে থাকে তোমার মাথার মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে কিন্তু এই জিনিসটা বারবার ঘুরবে। আর যাদের মধ্যে এই জিনিসটা ঘুরে, তুমি অটোমেটিকলি, তুমি যদি কোনো জায়গার মধ্যে যাবে তুমি তাদের সাথে শেয়ার করতে চাইবে কি যেটা তুমি পেয়েছো। তুমি যদি সত্যি পেয়ে থাকো প্রভুর কাছ থেকে কিছু, তো তুমি নিশ্চয়ই সাক্ষ্য বহন করবে। এবার দু রকমের সাক্ষী হয়, একজন মনে করে কি আমি পেয়েছি অনেক কিছু কিন্তু কিছুই পাইনি, আর একজন সত্যি পেয়ে থাকে। আর যারা সত্যি পেয়ে থাকে তাদের জীবনের মধ্যে সাক্ষ্যটা একটা আলাদা সাক্ষ্য হয়। তারা যখন যখন সাক্ষ্য দেয় তারা ভুলে যায় না, তাদের মাথা গুলিয়ে যায় না, কিন্তু তারা যখন সাক্ষ্য দেয় অন্যজনরা পরিবর্তন করে, অন্যজনরা বিশ্বাসেতে চলে আসে, কারণ তাদের জীবনের মধ্যে সত্যই প্রভু কিছু করেছে। এবার অন্যজনরা ধারণা করে কি আমার জীবনের মধ্যে প্রভু করেছে, কিন্তু অটুট বিশ্বাসটা নেই কি প্রভু করেছে কি করেনি। কারণ জীবন বদলাতে থাকে, জীবনের পরিস্থিতি বদলাতে থাকে। আজকে আজকে যদি আমি কাঁদছি তো কালকে হতে পারে আমি কাঁদব না, কালকে একটা নতুন দিন,
একটা নতুন রকম থাকবে। আজকে তুমি যদি বিশ্বাস নিয়ে শুতে যাচ্ছ, তুমি দেখবে কালকে তোমার মধ্যে বিশ্বাসই নেই, তুমি বিশ্বাস খুঁজে পাচ্ছ না। তুমি আজকে দিনে ভেবে গেলে কি আমি আজকে কত আনন্দ, এই আনন্দটাকে ধরে রাখতে হবে, পুরো রাত তুমি শুতে পাচ্ছ না আনন্দ নিয়ে, কিন্তু তুমি যেই ঘুম থেকে উঠলে তোমার কাছে সেই আনন্দ তো আর নেই। তো এক একটা দিন এক একটা রকম করে হয়, তো মানুষরা এক একটা দিন এক একটা রকম, যেটা তোমার জীবনের মধ্যে নির্ধারিত বা তুমি যেই দিশাটা নিয়েছো, যেই দিশার মধ্যে থেকে তোমার জীবনের মধ্যে তুমি সব ফলগুলোকে পাচ্ছ। অনেক সময় কিছু ভালো পেয়ে গেলে আমরা মনে করি আমাকে প্রভু দিয়েছে, কিন্তু কি সত্যি প্রভু দিয়েছে? কারণ সত্যি যদি প্রভু দিয়ে থাকে তোমার চক্ষু খুলে যাবে, সত্যি যদি প্রভু দিয়ে থাকে তোমার কর্ণ খুলে যাবে, আর যদি সত্যি তুমি পেয়ে থাকো অটোমেটিকলি তুমি এমন একটা ব্যক্তি হয়ে যাবে যে ঘরের মধ্যে বসে থাকতে পারবে না সত্যটা পেয়ে যাবার পর। কারণ এই জগতের মধ্যে প্রভু সবাই প্রভুকে সবাই খুঁজছে, মুসলিম ভাইরাও খুঁজছে, হিন্দুরাও খুঁজছে, আর হিন্দুদের মধ্যে আছে তিনি খ্রিস্টানরাও খুঁজছে, কিন্তু প্রভু সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছে। আজকে দিনে আমরা যখন বাক্যর সম্মুখীন হই, বাক্য সব জায়গায় সত্যভাবে প্রচার হচ্ছে না। আজকে দিনে অনেক জায়গা কান খুচরা নিয়ে আলা বাক্য দেওয়া হচ্ছে, যেটা তোমার শুনতে ভালো লাগে, আশীর্বাদের বাক্য দেওয়া হচ্ছে, কিন্তু সত্য বাক্য প্রচার হচ্ছে না। কি সত্য বাক্য? যেখানে প্রচার হয় সেখানে পবিত্র আত্মা কাজ করে, আর যেখানে পবিত্র আত্মা কাজ করে সেখানে মানুষ মন পরিবর্তন করে, আর যেখানে মানুষ মন পরিবর্তন করে সেখানে বিশ্বাস উৎপন্ন হয়, আর যেখানে বিশ্বাস উৎপন্ন হয় সেখানে বিশ্বাসের চিহ্নগুলো সাথে আসে। আজকে দিনে একটা ব্যক্তি বলতেই পারে কি আমি ভাষা পেয়েছিলাম, আমি হারিয়ে ফেলেছি। তুমি ভাষা পেয়ে তুমি ভাষা হারিয়ে ফেলে ভালো নেই, তুমি বিশ্বাস পেয়ে বিশ্বাসটাকে হারিয়ে ফেলেছ। ভাষা হলো বিশ্বাসের একটা চিহ্ন, যেটা তোমার সাথে সাথে চলবে। তুমি আজকে দিনে ভাষার জন্য কাঁদছো, কিন্তু আমি তোমায় বলছি প্রভু বিশ্বাসের জন্য কাঁদছে তোমার হৃদয়ে। তোমার মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে বলে তোমার মুখের মধ্যে এখন পর্যন্ত ভাষা আসেনি, বলছে এইসব চিহ্নগুলো তোমার সাথে থাকিবে, তুমি নানান ভাষায় কথা বলিবে। চিহ্ন মানে কি? সাইন, কি তুমি বিশ্বাসেতে আছো, বিশ্বাসের চিহ্ন। এটা কথাটা বুঝতে পারছি, এটা বিশ্বাসের।
Thank you.